নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো একেবারে পাঁচ মিনিটের মধ্যে দু দুটো রেসিপি আপনারা ঝটপট কীভাবে তৈরি করে নিতে পারবেন আজকে তৈরি করব একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও আর তার সঙ্গে খাওয়ার মতো ডিম কষা রেসিপি এটা মাত্র পাঁচ মিনিট যদি হাতে টাইম থাকে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি বাসন্তী পোলাও তৈরি করার জন্য দুই বাটি আমার পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আমি আজকে বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি করব। আপনারা যদি চান এখানে কিন্তু বাসমতি চালেও তৈরি করতে পারেন তবে বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগে আমার কাছে যেন বেশি টেস্ট পাওয়া যায় আর দেখুন চালটা নেওয়ার পর এখানে খুব ভালো করে জল পাল্টে পাল্টে তিন চারবার ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে জল যত পরিষ্কার করে ধুয়ে ফেলে দেওয়া হবে ততই কিন্তু আমাদের এই ভাতটা ঝরঝরে হবে আর দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে চালটা এখন এই জলের মধ্যে আমি পাঁচ মিনিট মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ রাখতে হবে না তো দেখুন জল ঝরিয়ে আমি চালটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি এই চালের মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো আর এক চামচ ঘি এখানে অবশ্যই করে কিন্তু ঘিয়ের ব্যবহার করবেন এই পোলাওতে শুধুমাত্র সাদা তেল দিয়ে এই রেসিপি তৈরি করলে একদমই কিন্তু স্বাদটা ভালো হবে না তো দেখুন এই তিনটে উপকরণ চালের মধ্যে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি হলুদ দিয়েই এই সুন্দর বাসন্তী কালারটা নিয়ে আসবো আপনারা যদি চান এখানে সামান্য এক চিমটি ফুড কালারের ইউজও করতে পারবেন এবার দেখুন চালের মধ্যে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন এই চালটাকে একটুখানি আমাদের ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে আমরা ডিম কষা তৈরি করার জন্য আমি জলের মধ্যে পরিমাণ মতো ডিম দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব লবণ দিয়ে যদি ডিম সেদ্ধ করেন কখনোই কিন্তু খোসা ছাড়াতে অসুবিধা হবে না আপনাদের এখন এই ডিমের জন্য মশলাটাকেও তৈরি করে নেব আমি এক ইঞ্চি মতো আদার টুকরো কয়েকটা রসুনের কোয়া আর এক চামচ সাদা তিল একসঙ্গে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এরই মধ্যে আমি টু টেবিল স্পুন মতো দেখুন ঘরে পাতা টক দই দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এখানে লাল লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণগুলোকে মশলা আর টক দইয়ের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর এই রকমভাবে যদি টক দই আমরা যে কোনো রেসিপিতে ব্যবহার করি কখনোই কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এদিকে মশলা রেডি আর ডিম এদিকে সেদ্ধ হচ্ছে আমি এই সময় পোলাওটাকে রান্না করতে বসিয়ে দেব পোলাও হতে আমাদের মিনিট পাঁচেক মতো সময় লাগে তার মধ্যে কিন্তু আমাদের এদিকে ডিমও রেডি হয়ে যাবে তো দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি তার মধ্যে গোটা গরম মশলা থেতে করে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার বেরিয়ে গেলে এর মধ্যে আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ হালকা করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আগে থেকে যে চালের মধ্যে আমরা কালার মিশিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দিয়ে চালগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে এই পোলাও রান্নার জন্য দুটো টিপস মাথায় রাখবেন এই রকম চালটাকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আর দু নম্বর টিপস হচ্ছে জলের মাপ জলের মাপটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন জল কিন্তু কখনোই বেশি দেওয়া যাবে না চাল যেভাবে নেবেন ঠিক সেইভাবে মাপ বুঝে জলটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু কখনো আপনাদের পোলাও একটার গায়ে একটা জড়িয়ে যাবে না তো দেখুন চাল কিন্তু আমি ঝরঝরে করে একেবারে এখানে ভেজে নিয়েছি আর চালটার মধ্যে না একটু সাদা সাদা কালারও চলে আসবে ভাজার পর এখন আমাদের চাল পুরোপুরি রেডি এর মধ্যে আমরা জলটা দিয়ে দেব আর কতটুকু জল দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে দুই বাটি বাটি চাল নিয়েছি সেই একই মাপ করে আমি এখানে চার বাটি জল ব্যবহার আমি এখানে যেভাবে বলে দিচ্ছি এই মাপ দিয়ে যদি আপনারা তৈরি করেন বাসন্তী পোলাও কখনোই কিন্তু আপনাদের এই বাসন্তী পোলাও জড়িয়ে যাবে না তো বন্ধুরা এখন জলটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা বন্ধ করে আমাদের মিনিট পাঁচেক ওয়েট করলেই কিন্তু রেডি হয়ে যাবে পোলাওটা এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু খেয়াল করে দেখেছেন আমি লবণের ব্যবহার করিনি তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন ঢাকাটাকে বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব এই সময় আমরা এর সঙ্গে খাওয়ার জন্য ডিম কষাটাকেও রেডি করে নেব অন্যদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে সর্ষের তেল আর এই রেসিপিটি অবশ্যই করে সর্ষের তেলে করবেন বেশি টেস্ট পাবেন এবার আমি এই ডিম কষা তৈরির জন্য বেশ কিছুটা বড়ো বড়ো টুকরো করে আলু কেটে নিয়েছিলাম এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে নেবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন আলু ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলোকে তুলে একই তেলের মধ্যে আমি ডিমগুলোকেও ভেজে নিচ্ছি আর এখানে ডিমগুলো কিন্তু খুব বেশি লাল করব না তাহলে খেতে ভালো লাগবে না পোলাওর সাথে তাই হালকা গোল্ডেন করে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এখন দেখুন আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই ডিমগুলোকেও তেল থেকে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের রেসিপিটি করব তাই দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে কিন্তু একটু টাইম নিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব আমি যেহেতু আলুর কষা বানাচ্ছি তো এখানে কিন্তু পেঁয়াজ একদমই খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে খেতে ভালো হবে না আর পেঁয়াজটা দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে যে রেডি করে নিয়েছিলাম মশলা সেই মশলাটা দিয়ে দিলাম আর দেখুন পেঁয়াজের মধ্যে কত সুন্দরভাবে মিশে যাচ্ছে পেঁয়াজটা কিন্তু একদমই কাঁচা নেই সুন্দর গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছিল তাই দেখুন আর আস্তে আস্তে এইভাবে করে নাড়াচাড়া করবেন দেখবেন সুন্দর তেল ছেড়ে আসবে যেহেতু আমাদের এর মধ্যে টক দইয়ের ব্যবহার করা আছে আর অবশ্যই করে নিচের দিক থেকে এইভাবে নাড়াচাড়া করবেন এর মধ্যে তিল দেওয়ার কারণে তলায় লেগে যেতে পারে মশলাটা এবার একটু টাইম নিয়ে আমরা কষিয়ে নেব তবে যদি তলায় লেগে যায় অবশ্যই একটু মশলার বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিয়েছি আমি আপনারা সামান্য একটু জল দিয়ে দিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আবারও বেশ কিছু টাইম নিয়ে এইভাবে করে আমরা কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাসুরি মেথি পাতা এর মধ্যে মেথির গন্ধটা ভীষণ ভালো লাগে আর দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এবার বেশ কিছুটা টাইম নিয়ে আবারও কিন্তু ভালো করে আলুগুলোর মধ্যে এই মশলাগুলো মিশিয়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে সামান্য একটুখানি আমি জলের ব্যবহার করব মশলা যেহেতু নিচে লেগে যাচ্ছে তো দেখুন খুব বেশি কিন্তু জল একদমই ব্যবহার করবেন না আলু আর ডিমের কষাটা একদমই খেতে ভালো হবে না তাহলে তো সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে আমরা দুই থেকে তিন মিনিট গ্যাসের স্টিমটা কমিয়ে রান্না করে নেব আর দেখুন দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো মতো কিন্তু আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নেব আলুগুলোকে আর পুরোপুরি আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমাদের রেসিপি পুরোপুরি রেডি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই এই রেসিপি দুটোই আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেলে মাছ মাংস না থাকলে এইভাবে ডিম দিয়ে কিন্তু সুন্দর পোলাও আর ডিম কষা বানিয়ে পরিবেশনও করতে পারবেন এদিকে তো ডিম কষা আমাদের রেডি আমাদের পোলাওও কিন্তু পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখুন পাঁচ মিনিটের মধ্যে আমাদের পোলাও ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে এখন নিচ থেকে আমরা উপরে এইভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি আর কতটা ঝরঝরে আছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি আমি দুই বাটি চালের জন্য দুই চামচ চিনি দিয়েছি আর গরম মশলা গুঁড়ো আর একটুখানি দিয়ে দিচ্ছি নামানোর আগে ঘি এখন যে ঘিটা ব্যবহার করলাম এতে করে চালগুলো একটার গায়ে একটা একদমই জড়িয়ে যাবে না এইভাবে পোলাও রান্না করার পর নামানোর আগে একটু ঘিয়ের ব্যবহার অবশ্যই করবেন তো দেখবেন কখনোই আপনাদের পোলাও চালগুলো জড়িয়ে যাচ্ছে না তো এটাকে আমি থেকে মিনিট গ্যাসের দুই তিন লো আছে আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে গেল তো বন্ধুরা এখন কতটা ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাও একটু দেখিয়ে দিই তো দেখুন একটার গায়ে কিন্তু একটা চাল একদমই জড়িয়ে যাচ্ছে না একেবারে কিন্তু ঝরঝরে ভাত আমাদের রেডি হয়ে গেছে এখন তো আমার রেডি হয়ে গেছে সমস্ত কিছু এখানে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা আপনারা নিজে হাতে কখনো না বাসন্তী পোলাও রান্না করে থাকলে অবশ্যই আজকে রেসিপি দেখে ট্রাই করে দেখতে পারেন আপনারাও কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন আজ আসি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ